হাওড়া থেকে আরো কম সময় পৌঁছানো যাবে বিহার উড়িষ্যায় রবিবার ছটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা তিনটি চলাচল করবে হাওড়া থেকে একটি হাওড়া থেকে উড়িষ্যার রৌরকেল্লা আরেকটি বিহার থেকে ভাগলপুর এবং অন্যটি চলবে হাওড়া থেকে বিহারের গয়া পর্যন্ত রবিবার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শহর রেলের কর্তারা হাওড়া স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান থেকে সুকান্ত মজুমদার বলেছেন বন্দে ভারত এক্সপ্রেসের পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যে আরো কম সময় পৌঁছানো যাবে যার সুবিধে নিতে পারবেন সাধারণ মানুষ এর জেরে আগামী দিনে শিল্প উদ্যোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে যদি রাজ্য সরকার প্রচেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা মাথায় রেখে তিনকে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েড করতে পারি আমরা এটার সুবিধা নিতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে